পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ, পরম পুরুষের যোগ তত্ত্ব। বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করেন, সে তাঁর কাছে আত্মসমর্পণ করে এবং তাঁর ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে। শ্রী ভগবান উবাচ, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি ব্যস্তম বেদ স বেদবিৎ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। অধশ্চোর্ধ্বম প্রসৃতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। নরূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্বা ততঃ পদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতঃ প্রবৃতি প্রসৃতা পুরাণী। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল থেকে যার্থ হতে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। নির্মাণ মোহা চিতসঙ্গ দোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্ঘৈর গচ্ছন্ত্যমূঢ়া পদমব্যয়ম তৎ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার এই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠান ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শরীরম যদবাপ্নোতি যচ্ছাপ্যক্রামতীশ্বর গৃহীত্বৈতানি সম্যাতি বায়ুর্গন্ধান ইবাশয়াত্। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতের দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারাগুলি নিয়ে যায়। শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণম এব চ অধিষ্ঠায় মনশ্চায়ম
विषयान उपसेवते। एई जीव चक्षु कर्ण त्वक जिह्वा नासिका ओ मन के आश्रय करे इंद्रिये विषय समूह उपभोग करे। उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञान चक्षुषा। मूढ़ लोकेरा देखते पाए ना किभावे जीव देह त्याग करे एवं प्रकृतिर गुणेर द्वारा प्रभावित हुए किभावे तार परवर्ती शरीर से उपभोग करे। किंतु ज्ञान चक्षु विशिष्ट व्यक्तिगण समस्त विषय देखते पान। यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः। आत्मज्ञाने अधिष्ठित यत्नशील योगीगण এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হন না। যদাদিত্যগতম তেজ জগদ্ভাসয়থেখিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজ বিধিমামকম। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে। গামা বিশ্যচ ভূতানি ধারয়াম ইহ মোজসা উষ্ণামি চৌষধি সর্বা সোমো ভূত্বা রসাত্মকঃ। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করছি। अहम् वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापान समायुक्तः पचाम यन्नं चतुर्विधम्। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্টো মত্থ স্মৃতির জ্ঞানম অপোহনম চ वेदैश्च सर्वैर अहमेव वेद्यो वेदांतकृत वेदविद एव चाहम्। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ ক্ষরঃ সর্বাণি ভূতানি কুটস্থোক্ষর উচ্যতে। খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। উত্তম পুরুষস্ত্বন্যঃ পরমাত্মেত্যুদাহৃত ইয়ো লোকত্রয়মাবিশ্য বিবর্ধ্যব্যয় ঈশ্বর। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। ইয়স্মাৎ ক্ষরম অতীতোহম অক্ষরাদ অপি চোত্তমঃ অতোস্মি লোকে বেদে চ প্রতিতঃ পুরুষোত্তমঃ। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। ইয়ো মামেবম সম্মূঢ়ো জানাতি পুরুষোত্তমম সঃ সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়ানঘ এতদ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন।